পুলিশের হেফাজতে থাকা গাড়ি থেকে চুরি, গাড়ি থেকে স্পিকার সাউন্ড বক্স চুরি গেছে বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শেষমেশ কিনা পুলিশের চোখেই ধুলো দিল দুষ্কৃতীরা। বাংলায় একটি প্রবাদ আছে, প্রদীপের নিচে অন্ধকার। এই ঘটনায় যেন সেই কথাটি আরো একবার মনে করিয়ে দিল। খোদ পুলিশের তত্ত্বাবধানে থাকা গাড়ি থেকে স্পিকার ও সাউন্ড সিস্টেম চুরি করে চম্পট দিল চোরেরা। এই ঘটনায় রীতিমতন হতবাক সকলেই। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে শান্তিপুরের বাগদিয়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী ছোট গাড়িটি। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ। এরপরই ঘটে সেই অবাক করা কাণ্ড, যা শুনলে অবাক হবেন আপনিও। আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। ঘটনা সূত্রে জানা যায়, আজ সকালে দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ির মালিক শান্তিপুর থানায় এলে দেখেন গাড়ি থেকে উধাও সাউন্ড সিস্টেম, স্পিকার ও অডিও প্লেয়ার। এমনটাই অভিযোগ তোলেন ওই গাড়ির মালিক। এরপরই তিনি পুরো বিষয়টি শান্তিপুর থানার পুলিশকে জানান। তবে এই ঘটনায় রীতিমতন অবাক সকলেই, কারণ পুলিশের তত্ত্বাবধানে থাকা গাড়ি থেকে কি করে চুরি হতে পারে তা ভেবেই অবাক হচ্ছেন সকলেই। এই খবর সামনে আসতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শান্তিপুর থানা এলাকায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, আজ সকালে জানতে পারি থানার ভেতরে থাকা একটি গাড়ি থেকে সাউন্ড সিস্টেম, স্পিকার চুরি হয়ে গিয়েছে। আমরাও শুনে রীতিমতন অবাক হয়ে যাই, থানা থেকে কি করে চুরি হতে পারে। বলছে যে থানা থেকে স্পিকার টিস্পিকার সব চুরি হয়ে গেছে। গাড়ি এ কারা দেখলো? এটা ওই যাদের গাড়ি তারাই এসেছিল, তারা এসে বলছে যে থানা কি চুরি হয়ে গেছে, আর যে স্পিকারটা গুলো তো খুলে নিয়ে চলে গেছে। আমি তো শুনছি প্রথম থানা থেকে। কি মনে হচ্ছে এটা শুনে? থানা থেকে মনে হচ্ছে বলতে, এবার থানা থেকে আমি ফার্স্ট টাইম শুনছি যে থানা থেকেও চুরি হয়। তবে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে। অনেকেরই আবার বিদ্রুপ মন্তব্য, সর্ষের ভেতর ভূত নেই তো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।